লক্ষণ ওরা কি করো তুমি? ক্লাস এইটে পড়ি। তোমার কোন স্কুলের ছাত্র তুমি? কলাসরা এসবি স্কুল। তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কলাসরা। তো কোনটা তোমার ঘর? এইটা। এটা ওই গ্রাম পঞ্চায়েতের নাম কি? এডিসি ভিলেজের নাম কি? কত নম্বর ওয়ার্ড জানো? চার নম্বর ওয়ার্ড, দেড়াচারা এডিসি ভিলেজ। তো কীভাবে তোমার পরিবার চলে? পরিবার আমি সেরা কাজ করে। ক্লাস এইটে পড়াশোনা করে? ক্লাস এইটে পড়াশোনা করে, কিন্তু কাজ করে 150-200 টাকা করে, তাহলে সংসার চালায়। কী কাজ করো? যেমন জঙ্গল কাটা, গোদা কাটা, মানে এটাকে। তোমার পরিবারে কে কে আছে? আমি, আমার নানি। তোমার মা বাবা? না। তো তোমরা কি বিপিএল না এপিএল? তোমাদের কি রেশন কার্ড আছে? না। আধার কার্ড আছে? না। তুমি তো মানে উপজাতি, তোমার কি এসটি সার্টিফিকেট আছে? কিছু নাই। তো তুমি কি চাইতেছো এখন? আমি চাই আমার নানি, আমার নানি আর যদি আমরা যদি কাগজপত্র সব ঠিক হয়ে যায় তাহলে আমি স্কুল খুব মন দিয়ে পড়বো, পড়াশোনা করতে খুব ভালো লাগে। তোমার নানি কি মানে বৃদ্ধ ভাতা পায়? না। তোমার কি পড়াশোনা করার ইচ্ছা আছে? খুব মন, পড়াশোনা করতে ভালো লাগে? আজকে তুমি স্কুলে যাওয়া হয়েছিল আজকে? তো আজকে কাজে যাও নি? না, যেদিন স্কুলে যাও না সেদিন কাজে যাও। কাজ করতে কোন জায়গায় যাও? গ্রামে। তো এই যে তোমার এই অবস্থা, তুমি গ্রামের চেয়ারম্যান প্রধান তাদের কাছে কোনোদিন গেছো না? গেছি, মানে তারা বলেছে যে করে দিব করে দিব বলে, আর কিছু করে না, কোনো সাহায্য করে না। তোমার নানি কি সুস্থ? সুস্থ, মানসিক ইয়ে। আমাদের এটা হলো কোলাছড়া এসবি স্কুল, এটা দেওড়াছড়া এডিসি ব্রিজের অন্তর্গত। তো আমাদের স্কুলের একজন স্টুডেন্ট, তার নাম হলো লক্সমান ওরাং। তো ক্লাস এইটের স্টুডেন্ট আমাদের স্কুলে, সে ক্লাস ওয়ান থেকে পড়ছে। তো সে খুব ছোটো অবস্থাতেই তার মা বাবা মারা যায়, তারপর থেকে সে খুব কষ্ট করে পড়াশোনা করছে। তার ঠাকুমার সঙ্গে উনি বৃদ্ধ অসহায়, উনি তাকে দেখাশোনা করছেন, কিন্তু কোনো আর্নিং মেম্বার নেই পরিবারের মধ্যে। ওনার খুব কষ্ট হচ্ছে এবং সে স্কুলে রেগুলার আসতে পারছে না, কাজ করতে হয় বিভিন্ন জায়গাতে, সে কাজ করে কাজ করে টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে সে তার পরিবার পরিচালনা করে। এবং যেদিন কাজে যায় না সেদিন সে স্কুলে আসে, তার পড়াশোনাতে খুব আগ্রহ আছে এবং সে চাচ্ছে যাতে আরও সে পড়াশোনা করতে পারে, উচ্চশিক্ষা লাভ করতে পারে। কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার জন্য সে পড়াশোনা করতে পারছে না। তাই যদি তার, এছাড়া তার এই পারিবারিক যে রেশন কার্ড সেটা অ্যাক্টিভ নয়, সেটা অনেক দিন থেকেই সেটা নাই। এছাড়া তার ঠাকুমার আধার কার্ড নাই, তার জন্য তারা সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছে না। তাই সেটা যদি যে কোনো সংস্থা বা যদি সরকারিভাবে সাহায্য করা হয় তাহলে অনেকটা সে উপকৃত হবে এবং সে তার পড়াশোনার প্রতি আরও এগিয়ে যেতে পারবে, সে উচ্চশিক্ষা লাভ করতে পারবে। তাই আমরা চাই, আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছি যাতে সরকারের তরফ থেকে হোক বা যে কোনো সামাজিক সংস্থা যদি সেদিকে হাত বাড়িয়ে দেয় তাহলে তার অনেক উপকৃত হবে। তার দিদিমার মানে ঠাকুমার বয়স কত? তার ঠাকুমার বয়স তো 70-এর কাছাকাছি হবে। বৃদ্ধ ভাতা কি পায়? বৃদ্ধ ভাতা এখন পাচ্ছে না ডকুমেন্টের জন্য। তাদের পরিবারের কি রেশন কার্ড আধার কার্ড রয়েছে? পরিবারের তার রেশন কার্ড যেটা সেটা অ্যাক্টিভ নয়, সেটা অনেক আগে থেকেই সেটা বন্ধ হয়ে আছে। সে এখনও চাল পাচ্ছে না, তার জন্য কষ্ট হচ্ছে, অনেক দাম দিয়ে চাল কিনতে হচ্ছে। তার মানে তার রেশন কার্ডও নেই, আধার কার্ডও নেই? আধার কার্ডও নেই, আধার কার্ড আধার কার্ড জন্য। তো সে তো ওরাং ফ্যামিলি, যেহেতু তার সে তো উপজাতি পরিবার, তার কি মানে এসটি সার্টিফিকেট আছে? তার এসটি সার্টিফিকেট নেই, এসটি সার্টিফিকেট সে বের করতে পারছে না। তো তার পরিবার, তারা দুজনই, সে লক্ষণ আর তার দিদিমা, তার দিদিমা আর সেই এক পরিবারে পরিচালনা করছে? কত সেই এখন তার পরিবার পরিচালনা করছে। কিভাবে পরিচালনা করে? মধ্যে মধ্যে স্কুল বাদ দেয়, স্কুল বাদ দিয়ে সে অন্য কাজে যায়।
subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.